Assalamu'alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdahu salatu wassalamu ala man la nabiyya ba'da. Sammanito darshok mondoli, amra 2001 sal theke Sileto Quran ebong Sahih Hadith er dawater amra prochesta kori ar amra dawati karjokromer madhye ache je amra bibhinno jagat uthan boitok gorua program soho bibhinno এই ওপেন প্রোগ্রাম তারপরে এডুকেশনাল প্রোগ্রাম এগুলো আমরা নিয়মিত খড়িয়া থাকি আলহামদুলিল্লাহ আমরা 2002-03 সালের দিকে আমরা ইসিএস লাইব্রেরি এডুকেশন সেন্টার সিলেট লাইব্রেরি বিভাগ আছে কুদরতুল্লাহ সেটার মাধ্যমে আমরা সহি আকিদার অথেন্টিক বইগুলা আমরা সিলেট আমরা সুযোগ করে দিছি যারা সুযোগ তারা অনেকে গিয়ে এখান থেকে বই যার প্রয়োজন গিয়ে তারা বই সংগ্রহ করে এছাড়া আমরা হবিগঞ্জ এবং মৌলভীবাজারও আমরা বুক সেন্টারগুলো বুক সেন্টার আছে আলহামদুলিল্লাহ মৌলভীবাজারও আমরা প্রচেষ্টা চালাই আর ইনশাআল্লাহ আমরা সেই খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এখানে একটা মসজিদ এবং বুক সেন্টার আমরা করতে পারবো এছাড়া আমরা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক একটা মসজিদের আমরা স্বপ্ন আছিল এই মসজিদ আমরা 2012 সালে আমরা মসজিদ আল কাইয়ুমেন ইসলামিক সেন্টার বটেশ্বর প্রতিষ্ঠিত হয় তারপরে পরবর্তীতে মসজিদ তাকওয়ান ইসলামিক সেন্টার কুমারফাড়াত সেটা প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব উপলব্ধি করিয়া আমরা একটা মাদ্রাসা শিক্ষার লাগি আমরা প্রচেষ্টা চালাই এবং উম্মুল কুরা মাদ্রাসা শাহ কোরআন বিএডিসি সেখানে একটা উম্মুল কুরা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে একটা মহিলা মাদ্রাসা আমরা প্রয়োজন অনুভব করি আর যে আমরা মা বোনরা আমরা মেয়েরা যারা আছে তারা শিক্ষার ক্ষেত্রে দিনী শিক্ষার লাগে একটা সুন্দর পরিবেশে একটা উন্নত পরিবেশে উন্নত সিলেবাসের মাধ্যমে একটা প্রতিষ্ঠান দরকার আমরা এজন্য একটা মহিলা মাদ্রাসা করার পরিকল্পনা নিয়েছি এবং আমরা এটা লাগে জায়গা দরকার সিলেট শহরের আশেপাশে যদি কেউ জায়গা দান করেন আলহামদুলিল্লাহ অথবা যদি যে আপনারা পয়সা দিয়ে আপনারা যারা আর্থিক সামর্থ্য আছে তারা পয়সা দিয়ে আপনারা সহযোগিতা করতে পারবা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশ নাম্বার আছে এগুলোর মাধ্যমে আপনারা এই ব্যাপারে সহযোগিতা করতে পারবা এছাড়া আমরা আরেকটা পরিকল্পনা হইল গিয়া যে একটা দাতব্য চিকিৎসা কেন্দ্র যে চিকিৎসা কেন্দ্রত আমরা স্বল্প মূল্যে চিকিৎসা দিতাম ফার্মু স্বাস্থ্যসেবা দিতাম ফার্মু যেখানে আমরা একটা কম্বাইন আমরা চিকিৎসা সেবা থাকবো সেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা ইউনানি চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা প্লাস এলাকে প্রফেটিক মেডিসিন রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্না দ্বারা যে স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে রসুল সাল্লাহ আলি সাল্লামের যে দিকনির্দেশ দিয়েছেন সেগুলারও গাইডলাইন এইখানে থেকে দেওয়া হইব যে লাইফস্টাইল কীভাবে মানুষে সুন্নাভিত্তিক ইসলামিক লাইফস্টাইল ফলো করিয়া মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে এবং এই উন্নত একটা পরিবেশ যেখানে আমরা সব ধরনের একটা সমন্বিত চিকিৎসা সেবা দিতে পারি এটা আমরা একটা পরিকল্পনা আছে এর জন্য আমাদের একটা কিছু জায়গা দরকার কিছু আমরা স্ট্রাকচারাল বিল্ডিং দরকার এভাবে অনেক আমাদের আর্থিক সহযোগিতা দরকার এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা এবং আমরা মসজিদ তাকওয়ান ইসলামিক সেন্টার আপনার এইখানে বহুতলা বিল্ডিংয়ের খাস সালের এই বিল্ডিংয়ের আপনারা সহযোগিতা করবা উম্মুল কুরা মাদ্রাসা যেটা সাফরান আছে এটারও বিল্ডিংয়ের লাগি আমরা ফান্ড দরকার এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবা আল কাইয়ুম মাদ্রাসার আমরা গরিব অসহায় স্টুডেন্টরা সেখানে লেখাপড়া করেন হিপস বিভাগ প্লাস এলাকিয়া মাদ্রাসা কারিকুলামর হিপসের পাশাপাশি তারা 5-8 পরীক্ষা দেয় মাদ্রাসা সিলেবাসও তো তারারও সহযোগিতা দরকার আপনারা এই ব্যাপারে আমরা সহযোগিতা করবো আপনাদের সবার সহযোগিতা কামনা করি আর এবং পরামর্শ এবং বিশেষ করে আপনাদের সবার দোয়া কামনা করি আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যথাযথভাবে আমানতদারির সাথে যোগ্যতার সাথে এই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো আর আমরা যে প্রজেক্টগুলো চলের যে প্রতিষ্ঠানগুলো চলের রেগুলার আমরা যথাযথভাবে মেনটেন করতে পারি সেইভাবে আপনাদের পরামর্শ দোয়া আমরা কামনা করি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই প্রচেষ্টার কবুল করুক জাজাকুমুল্লাহ খায়র সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু